বন্ধুরা সেম চেতলি সিম্পল ব্লগে সবাইকে স্বাগত। এখন আমি টেরিসে এসেছি, দেখছো বিকালবেলা জাস্ট একটু বেড়াতে এসেছি, তো ভাবলাম বিকালের দিকে তো পাহাড়টা কেমন লাগে দেখি। আর তাছাড়া এখানে টাঙ্কিতে আমার জল ভরছে, জল ভরতে এসেছি, তো দেখছি কেমন লাগে এখানে বিষয়টা। এখানে ঘর মালিকরা টেরিসেতে জিমের তৈরি জিনিস তৈরি করছে, জিমের জিনিস, সেগুলো আর কেউ বাড়িতেই সেট করবে, টেরিসে সেট করবে না, আমাদের জন্য না, ওদের বাড়ির জন্যই সেট করছে, এখানে তৈরি হচ্ছে। বিকালের দিকে দেখো পাহাড়টা কত সুন্দর দেখতে লাগছে, দেখছো আগের দিন সেই রোদের সময় দেখাচ্ছিলাম তো অতটা ভালো দেখতে লাগছিল না। সামনে সব কাপড় শুকুচ্ছে আর কি। বিকালের দিকে দেখ কত সুন্দর পাহাড়টা, আরও অনেকটা মানে অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে, প্রায় চাঁদ উঠছে দেখতে পাওয়া যাচ্ছে। দিনের বেলা সকালের দিকে একদিন এসে তোমার এটা দেখাবো, সূর্যটা উঠছে পাহাড়ের মাঝখান দিয়ে, সেটা দেখানোর চেষ্টা করব। কিন্তু এখন চাঁদটাই দেখে তোমাদের সন্তুষ্ট হও, কিছু করার নেই। এই দূরের পাহাড়টা আগের দিন খুব আবছা লাগছিল, যে মানে রোদটা ছিল বলে চোখের সামনে পড়ছিল বলে। দূরের পাহাড়টা খুব একটা দূরেও না, আগের দিন রোদ ছিল বলে সেটা ওরকম মনে হচ্ছিল। দেখাচ্ছিলাম যে বালাজি মন্দির ওই পাহাড়টার মধ্যে আছে। আয় দেখো সানসেট, আজ আমি দেখাতে পেরেছি সানসেট, মানে সূর্য ডুবছে আর কি, সেই সিনটা। পাহাড়ের মাঝখান দিয়ে সূর্যটা ডুবলে ভালো লাগতো, কিন্তু সূর্যটা একটু পাশভাগেই ডুবছে, কিছু করে না। কিন্তু পাহাড়টা তো খুব পশ্চিম দিকে না, সূর্যটা পশ্চিম দিকে ডুবে, এই পাহাড়টা পশ্চিম দিকে হলে সূর্যটা মাঝখান দিয়ে ডুবতো, যে ওঠার সময় দেখতে হবে যে পূর্ব দিকে নিশ্চয়ই সামনেটা পাহাড়টার উপর দিয়ে সূর্যটা উঠবে, তখন আমি অবশ্যই দেখাতে পারবো। আর দেখো সামনে আর একটা পাহাড় আছে, সে আগের দিন ওই পাহাড়টা আমার দেখানো হয়নি। এইদিকে একটা পাহাড় আছে, এই পাহাড়ের উপরেও দেখ একটা মন্দির আছে দেখা যাচ্ছে, অনেকটা দূরে আছে তো মন্দিরটা, তাই অতটা বোঝা যাচ্ছে না। তো ওই আগের দিনে যে মন্দিরটা আমি দেখাচ্ছিলাম বালাজি মন্দির, উপরে ওই যে দেখা যাচ্ছে বালাজি মন্দির, ওই মন্দিরটা আমি অবশ্যই যাবো, যেদিনকে সেদিনকে আমি অবশ্যই ভিডিওটা বানাবো। দেখো পাহাড়ের গায়ে গায়ে ঘরগুলো সব দেখা যাচ্ছে, বাচ্চাদের খেলার জন্য এটা করে দিলে ছাদে করলে ভালো হতো, কিন্তু ওরা বাড়ির বারান্দায় রাখবে বলছে, ব্যবহার করতে দেবে বলছে আমাদেরকে। যখন যার বেশি মোটা হয়ে যাবে সে এসে চর্বি গলাতে পারে, অসুবিধে নেই, না আমি মজা করছি সেটা না, মানে এটা ব্যবহার করতেও দেবে, সবাই সবাই ব্যবহার করতে পারবে, টেরিসে রাখবে না, এটা নিচেতে রাখবে, বারান্দার মধ্যে রাখবে, তিনতলার বারান্দার মধ্যে, যার দরকার সে ব্যবহার করতে পারে। কত সুন্দর দেখতে লাগছে, দেখো আজকে আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, তখন খানিক আগে দেখলে না উপরের দিকে ছিল, আর দেখো একদম দেখো সূর্যটা পুরো ডুবে যাচ্ছে, জুম করে দেখালে আরো ভালো পরিষ্কার দেখা যাবে, কত সুন্দর দেখতে লাগছে। অনেকদিন পরে এরকম দেখতে লাগছে, নিচে বাড়ির মধ্যে রুমের মধ্যেই থাকলে এই জিনিসগুলো দেখা দেখতে পাওয়া যায় না। তো পাশে কিন্তু একটা পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের নিচেতেই আর কি ডুববে দেখা যাচ্ছে, কিন্তু কত সুন্দর দেখতে লাগছে। তো তোমাদের কেমন লাগলো দেখে বলো। আমি আজকে জাস্ট এরকম ঘুরছে, ভাইটা ঘুরছে ওর মধ্যে, এরকম ধরনের ঘুরে ছোটো বাচ্চাদের নিয়ে খেলা হবে আর কি। তো তোমাদের কেমন লাগলো তোমরা বলো, আজকের ব্লগটা বাড়াবো না, জাস্ট আমার ট্যাঙ্কে জল ফুল হয়ে গেছে, এবার আমি নিচে যাব। তো আজকে এই পর্যন্তই, এরপরের দিন আবার নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। তো আজকে টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।
আর যদি নতুনরা যারা দেখছো তারা প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।